with Siam. And we are friends for I don't know how long. এই সিনেমাটা 2019 সাল থেকে আমার জীবনের অংশ। কারণ 35 দিন বাবা মার সাথে কথা বলিনি, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। এইটাই আমার ফ্যামিলি ছিল। আমার জন্য এক পয়সা মনে হয়নি যে আজকে আমার জন্মদিন, আমি জন্মদিনের দিন কাজ করব। আমার মনে হচ্ছে this is a blessing. সবার আসলে জোটানা কপালে। যে গ্ল্যামার আমাদের মাঝে আলোকিত করছে সবাইকে এবং আজকে যার একটি বিশেষ দিন সেই বার্থডে গার্ল আমাদের নুসরাত ফারিয়া তাকে দিয়ে আমি একটু অনুভূতি শুনতে চাই প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে আসলে এতদিন পর এত মানুষ দেখতেছে আমার একটু অনেক ওভারওয়েলমড আমার লাস্ট সিনেমা রিলিজ হয়েছিল 2019 সালে কোভিড এর আগে শাহিনশা এরপর আসলে এত ক্যামেরা একসাথে দেখিনি আমি এবং আমি একটু ইমোশনাল হই মাই ক্রাই এনি টাইম কারণ জ্যাজ ছেড়ে দেওয়ার পরে একটু মনটা ছোটই হয়ে গিয়েছিল যে কখনো কি আর এত বড় আকারের সিনেমার কোনো অংশ হতে পারবো কিনা সো আই এম অ্যাকচুয়ালি গ্রেটফুল টু র‍্যাব থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস অ্যামেজিং বিগ বাজেট মুভি এবং তারা প্রমোশন থেকে শুরু করে তারা সবকিছুর জন্য যে পরিমাণ এফোর্ট দিচ্ছে এটা আসলে বলার বাহিরে আপনারা দেখছিলেন স্যার যখন একটা দেখাচ্ছিল যে আমরা কোথায় কোথায় যাইনি আমরা কোথায় কোথায় অনুষ্ঠান করিনি এবং কোথায় কোথায় এটার প্রচারণার জন্য যাইনি সো প্রথমতেই ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের প্রধান অতিথিকে স্যারকে আজকে আমাদের মাঝে আসার জন্য সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমার এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু মাই কো আর্টিস্ট দিস ইজ মাই ফার্স্ট মুভি উইথ সিয়াম And we are friends for I don't know how long, but আমাদের যেটা আমাদের প্রথম সিনেমা একসাথে রিয়াজ ভাইয়ের সাথে আমি কাজ করেছি আমার উপস্থাপনার জীবনে কিন্তু আমার অনেক পছন্দের একজন হিরো ওনার অপোজিটে চান্স না পেলে কি হয়েছে ওনার সাথে তো আছি সিনেমাতে দ্যাট ইজ দ্য বিগ থিং ইভেন উইথ রোশন অ্যান্ড এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ এবং এই মুভিটা নিয়ে কী বলবো দীপঙ্কর দা সাথে এটা আমার সেকেন্ড সাইন ফিল্ম আরেকটা ফিল্ম আমরা সাইন করেছিলাম ঢাকা 2040 কোনো একটা অনবর্জিত কারণে কাজটা আটকে আছে শেষ হয়নি বাট এই সিনেমাটা 2019 সাল থেকে আমার জীবনের অংশ এবং এখনও আমার জীবনের অংশ আমার মনে হয় রিলিজের পরও থাকবে কারণ 35 দিন বাবা মার সাথে কথা বলিনি কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না এইটাই আমার ফ্যামিলি ছিল কষ্ট হলেও দুঃখ হলেও হাসি পেটে কোনো মানে কোনো কিছু এক্সপ্রেস করতে হলে দিস ওয়াজ দ্য ফ্যামিলি অ্যান্ড এখন পর্যন্ত উই আর ওয়ার্কিং টুগেদার সো এই মুভিটা এই ক্যারেক্টারটা সারা জীবন আমার সাথে থেকে যাবে আমার জন্য এক পয়সা মনে হয়নি যে আজকে আমার জন্মদিন আমি জন্মদিনের দিন কাজ করবো আমার মনে হচ্ছে দিস ইজ আ ব্লেসিংস সবার আসলে জোটানা কপালে সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর কামিং হিয়ার অ্যান্ড প্লিজ আপনারা এখন খুবই ভালো একটা সময় যাচ্ছে সিনেমার একটা সুদিন যাচ্ছে দয়া করে আপনাদের লেখনির মধ্য দিয়ে যদি আরও মানুষরা হলে চলে আসে এবং আপনাদের পজিটিভ রেসপন্সটা যদি থাকে আই থিঙ্ক আমাদের সিনেমার জন্য এটা অনেক বড় আশীর্বাদ সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নুসরাত ফারিয়া